আম্মু তুমি কাঁদছো, আমিও ওর কথা শুনে কেঁদে ফেলেছি। শামিম না সত্যি অনেক ভালো একটা ছেলে, তাই তো আমি আর সুপ্রিয়া দুজনে ওর জন্য। খুব ভালো করেছিস বাবা। তা সুপ্রিয়াকে কি তোর মনের কথা বলতে পেরেছিস, নাকি আমি আর তোর আব্বু গিয়ে ওদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিব? আর কিছুদিন যাক আম্মু, সবকিছু ঠিকঠাক করে নিব। ঠিক আছে, আচ্ছা যা ফ্রেশ হয়ে আয়, তোকে খেতে দেই। ইমন ফ্রেশ হয়ে এসে ওর আম্মুর সাথে খেতে বসলো। তারা আরো নানা রকম কথা শুরু করে দিল। সুপ্রিয়ার আজ মনটা অনেক খুশি খুশি লাগছে, নিজের মনের মানুষকে নিজের কাছে রাখতে পেরেছে। আর কিছুদিন পর সে নিজেই শামিমকে ভালোবাসার কথাটা বলে দিবে, শামিমকে বিয়ে করে নিয়ে আর কোনো কষ্ট পেতে দিবে না। এসব ভাবতে ভাবতে হেসে হেসে বাসায় ঢুকলো সুপ্রিয়া। বাসায় ঢুকে দেখে সুপ্রিয়ার আব্বু আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। আমার মামনিটা আজ এত খুশি কেন তা জানতে পারি? ও আব্বু, আজ আমি আমার নিজের সবচেয়ে সুখের দেখাটা পেয়ে গেছি। কি সেই সুখ আমাকে বলো। সেই সুখটাকে তোমার সামনে নিয়ে এসে প্রেজেন্ট করবো আব্বু। শুনলাম তুই নাকি কাকে আমাদের বিল্ডিং এ থাকতে দিয়েছিস? সে আমার ফ্রেন্ড আব্বু। আচ্ছা যা ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আম্মু তোমাকে অনেক ধন্যবাদ, এতদিন পর বুঝতে পেরেছি কেন তুমি আমাকে এত বেশি বেশি বোঝাতে। আমাকে ধন্যবাদ দিতে হবে না, যখন তুই নিজে বিয়ে করে সন্তানের মা হবি তখন ঠিক সব কিছুই বুঝতে পারবি। সুপ্রিয়া ওর আম্মুর কথা শুনে লজ্জা পেয়ে দৌড়ে তার নিজের রুমে চলে গেল। কোনোদিন হলে সুপ্রিয়া ওর আম্মুর এমন কথা শুনে রাগ হতে, কিন্তু আজ সুপ্রিয়া ওর আম্মুর কথা শুনে লজ্জা পেল। এটা যেন কিছুতেই সুপ্রিয়ার বাবার মাথায় ঢুকতেছে না। আর সুপ্রিয়ার মা বুঝতে পেরেছে নিশ্চয়ই তার মেয়ে তার মনের মতো কাউকে খুঁজে পেয়েছে। সুপ্রিয়া ফ্রেশ হয়ে এসে সবার সাথে বসে খাবার খেলো। রাতে আবারও সবার সাথে খেয়ে সুপ্রিয়া তার নিজের রুমে গেল, কিন্তু সুপ্রিয়ার আব্বু বারবার তার মেয়ের দিকে লক্ষ্য করতেছে। যে মেয়ে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে রেগে যেত, সেই মেয়ে আজ সব কিছুতেই স্বাভাবিক এবং সবার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে। আর তার মেয়েকে আজ অন্য দিনের তুলনায় একটু বেশি খুশি মনে হচ্ছে। সুপ্রিয়ার আব্বু একটু চিন্তায় পড়ে গেল, মেয়ের আবার কোনো কিছু হলো না তো। সুপ্রিয়া রুমে এসে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই তার দু চোখে আজ ঘুম আসতেছে না। বারবার শামিমের কথা মনে পড়তেছে। এখন কেন যেন শামিমের কথাগুলো সবসময় সুপ্রিয়ার কানে বাজে। এই মুহূর্তে শামিম কী করতেছে যদি জানতে পারতো শামিম? ইস, সব কিছুই শামিমকে কিনে দিল। যদি মোবাইলটা কিনে দিত তাহলে শামিমের সাথে সুপ্রিয়া এতক্ষণে কথা বলতে পারত। আমি আসলে সব দিক থেকে অনেক অসহায় হয়ে গেছি, আমার এমন খারাপ সময় একজন ছাড়া কেউ পাশে নাই, কিন্তু সেই ব্যক্তিটা তার পরিবারের কারণে আমাকে সময় দিতেও পারে না। প্রায় অর্ধেক রাত শামিমের কথা ভেবে কাটিয়ে দিয়েছে সুপ্রিয়া। সকালে সুপ্রিয়া ঘুম থেকে উঠে দ্রুত শামিমের কাছে চলে যায়। সুপ্রিয়া গিয়ে দেখে শামিম নিজে নিজে নাস্তা তৈরি করতেছে। কি নাস্তা বানাও? শামিম পিছনে ঘুরে দেখে রান্নাঘরের দরজার কাছে সুপ্রিয়া হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই তো পিঠা বানাই, মানে যাকে রুটি বলো তোমরা। এসব বানাতে পারিস তুই? হুম পারি তো। আমাকে শেখাবি? আয় ভিতরে দেখ কেমন করে বানাই। শামিম নাস্তা বানাচ্ছে আর সুপ্রিয়া তা বানানো দেখতেছে। নাস্তা বানানো শেষ হলে শামিম টেবিলে নাস্তা রেখে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে সুপ্রিয়াকে নাস্তা দিল, নিজেও নিল। আমি না খেয়ে এসেছি, খেতে পারবো না। তুই খেয়েছিস না খেয়েছিস তা কি জানি আমি? সত্যি বলতেছি খেয়ে এসেছি। তা বললে শুদ্ধেছি না, তোকে তো খেতেই হবে। খেতে পারি যদি তোর হাতে আমাকে খাইয়ে দিস তো। আমার হাতে মানে? তোর কি নিজের হাত নাই? আমাকে যদি তোর বন্ধু মনে করতি, আপন ভাবতি, তাহলে তোর নিজ হাতে আমাকে খাইয়ে দিতি। শামিম আর কোনো কিছু না বলে সুপ্রিয়াকে খাইয়ে দিল আর সুপ্রিয়াও আয়েস মিটিয়ে খেল। শামিম এই প্রথম কোনো মেয়েকে তার নিজ হাতে খাইয়ে দিল। সুপ্রিয়া তো শামিমের হাতে খেতে পেরে মনে মনে অনেক খুশি। তোর হাতে জাদু আছে রে। কেন? তোর হাতে খেতে পেয়ে অনেক তৃপ্তি পেলাম। কি যে বলিস না তুই, সত্যি বলতেছি। আচ্ছা এভাবে সারাদিন কি আমাকে খাইয়ে দিতে পারবি না? ধুর, আমি তোকে কিভাবে সারা জীবন খাইয়ে দিব? পড়াশোনা শেষ হলে তো যে যার ঠিকানা মতো চলে যাবে, আর তোর তো বিয়ে হয়ে যাবে। যদি তোকে আমার কাছে সারা জীবনের জন্য রেখে দিই থাকবি না? এটা হয় না কি? আমার ক্যারিয়ার গড়তে হবে না? আবার তোকে নিয়ে তোর বাবা মায়ের একটা স্বপ্ন আছে না? তুই এমন কেন রে, কিছুই কি বুঝিস না তুই? আমি আবার কি না বুঝি? সব বুঝি আমি। যদি বুঝতি তাহলে এমন করতি না। এখন এসব বাদ দিয়ে বের হয়ে আয়, ইউনিভার্সিটি যেতে হবে। আমি আর কোনো কিছু না বলে রুমে গিয়ে তৈরি হয়ে আসলো। বাসা থেকে বের হয়ে নিচে এসে সুপ্রিয়ার গাড়িতে উঠলো। শামিমকে আজ দেখতে পুরাই
নায়কের মতো লাগতেছে। সুপ্রিয়া তো বারবার শামীমকে দেখতেছে। ওরা দুজনে ভার্সিটি চলে আসলো। যখন শামীম গাড়ি থেকে বের হলো, সবাই শামীমকে হা করে তাকিয়ে দেখতেছে। তারা যেন নিজেকে বিশ্বাস করতে পারতেছে না, এটা তারা কাকে দেখতেছে। রাজা নিমিত শামীমকে এই নতুন রূপে দেখে অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। শামীম আর সুপ্রিয়া আশা দেখে ইমন ওদের কাছে চলে আসলো। আজ তোকে দেখে তো ভার্সিটির সব সুন্দরীগুলো ক্রাশ খাচ্ছে। দূর, এসব কি বলিস তুই? পোশাকে যদি মানুষের চরিত্র বদলায় তাহলে তাদের চোখের সমস্যা আছে। একেবারে ঠিক কথা বলেছিস তুই শামীম, এত কথা বাদ দিয়ে ক্লাসে চল, আর এখানে থাকা ঠিক হবে না। ওরা ক্লাসে চলে গেল। সবগুলো ক্লাস করে একটু বাইরে ঘুরতে বের হলো। এভাবে ওদের তিনজনের দিনগুলো কাটতে থাকলো। এর মাঝে শামীমের টিউশনের ব্যবস্থা করে দিছে, যা দিয়ে শামীমের থাকা পড়াশোনার খরচ সব হয়ে যায়। সুপ্রিয়া সবসময় শামীমের সাথে থাকে, আর শামীমকে যে সে ভালোবাসে তা নানা রকমভাবে বোঝাতে চায়, কিন্তু শামীম কেন জানি বুঝে না। যা হোক, দ্বিতীয় বর্ষে ওঠার পর ওদের রেজাল্ট বের হবে, তাই ভার্সিটিতে নানা রকম আয়োজন চলছে। প্রতি বছরের ন্যায় এবছরও তাই হচ্ছে। প্রতি বছর যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে পুরস্কার দেওয়া সব ক্লাসের সব বিভাগের ছাত্রছাত্রীকে, এবছরও তাই। অনুষ্ঠানের দিন রাত সুপ্রিয়া ইমনের তিনজনের বাবা অতিথি হিসেবে এসেছে। একে একে সব ক্লাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানধারীর নাম প্রকাশ করার পর এবার প্রথম বর্ষের শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠান উপস্থাপক তৃতীয় স্থান ইমন, দ্বিতীয় সুপ্রিয়া আর প্রথম স্থান শামীম বলামাত্র সব ছাত্রছাত্রী অবাক হয়ে গেল, বিশেষ করে ইমন আর সুপ্রিয়ার বাবা। তারা যেন ভেবে পাচ্ছে না একটা এতিম ছেলে কিভাবে প্রথম হতে পারে। ইমনের বাসাতে ওর বাবা পুরো ড্রয়িং রুমে পায়চারি করতেছে। তিনি এত টাকা পয়সা তার ছেলের জন্য ব্যয় করতেছে, আর তার ছেলে কিনা তৃতীয় হয়। ইমন বাসায় ঢুকে দেখে তার বাবা অনেক রেগে আছে আর পায়চারি করতেছে। তাই ইমন বাসায় ঢুকে মাথা নিচু করে যখন তার রুমে ঢুকবে, তখন ইমনের বাবা, তোমার পিছনে কি এই জন্য এত টাকা পয়সা ব্যয় করি আমি? একটা এতিম অনাথ ছেলে যার কোনো নিচের পরিচয় নাই, সে যদি প্রথম হতে পারে আর তুমি কবে করো? আব্বু শামীম অনেক ভালো ছাত্র, ক্লাসে স্যার পড়া বোঝানোর আগেই সে সেই পড়াটা বলে দিতে পারে, আর আমি তো তার মতো অত কিছু জানি না। সে পারলে তুমি পারো না কেন? তোমাকে তো পড়াশোনা করতে দেখি না, শুধু যত সব খারাপ ছেলেদের সাথে বের হও। আমার ছেলে কোনো খারাপ বন্ধুর সাথে মিশে না, বুঝলে? এই ইমন, তুই রুমে যা, তোর বাবা সবাইকে তার মতো করে দেখে। একদিন এই ছেলে এমন কিছু করবে যা শাস্তি অন্যজন ভোগ করবে, এই বলে দিলাম। তোমার ছেলে রাত একটা পর্যন্ত কোথায় থাকে? প্রতি রাতে তাকে জিজ্ঞাসা করো তো। এই বয়সে ছেলেরা একটু আড্ডা মারবে না তো বিয়ের পর করবে? তোমার ছেলে কে? কেউ বিয়ে করবে না, ওকে ভালো হতে বলো, তুমি না হলে ওর কপালে দুঃখ আছে বলে দিলাম। সুপ্রিয়া বাসায় এসে ওর বাবার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। সুপ্রিয়ার বাবা জানে তার মেয়ে অনেক ভালো ছাত্রী, কিন্তু আজ যা দেখল তাতে তার মনটা একটু খারাপ। আব্বু শামীম সত্যি খুব ভালো ছাত্র, আর অনেক ভালো ছেলেও। আমি সেটা ভাবতেছি না মমনি, আমি এটাই ভাবতেছি আমার মেয়ে এই কয়েকটা দিন অনেক পরিবর্তন হয়েছে। আমার মেয়ে এতদিনে ঠিক হয়েছে, আর এতদিন তুমি তা বুঝতে পারো নাই? মেয়েটা আমার, তাই তার ভালো মন্দ সব আমি বুঝি। মেয়েটা নিশ্চয়ই একার তোমার না? সুপ্রিয়ার বিয়ে আমি ইমনের সাথেই ঠিক করে রেখেছি, আর ইমনের বাবার সাথে আমার কথা হয়েছে। আর কোনো কিছু না বলেই সুপ্রিয়ার বাবা সেখান থেকে চলে গেল। সুপ্রিয়া ওর আব্বুর কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে তার যাওয়া দেখল, আর চোখ থেকে সুপ্রিয়ার পানি ঝরতে থাকলো। সুপ্রিয়ার মা বিষয়টা বুঝতে পেরে সুপ্রিয়াকে তার বুকে জড়িয়ে ধরল। কাঁদিস না মামুনি, আমি আছি তো, তুই কি কাউকে পছন্দ করিস? আম্মু, আমি শামীমকে অনেক ভালোবাসি, তবে কখন কিভাবে এত ভালো লাগা শুরু হয়ে গেছে তা আমি জানি না। আমি তোর মাঝে যেদিন অহংকারটা শেষ হয়েছে সেদিনই বুঝতে পেরেছি তোর জীবনে এমন কেউ এসেছে যে তোকে এত পরিবর্তন করেছে। তা আমি জানি না আম্মু। আম্মু এখন আমি কি করব? আব্বু যে এখন ইমনের কথা বলতেছে, আর আমি ইমনকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। এসব নিয়ে চিন্তা করিস না, তোর আব্বু হয়তোবা রাগের বসে এসব বলেছে, আর তোর আব্বু তো তোকে অনেক ভালোবাসে, তোর ইচ্ছার একটা তার কাছে দাম আছে না, পাগলি মেয়ে আমার। রাত 8টা বাজে, ইমনের বাবা, রাজের বাবা, সুপ্রিয়ার বাবা অনেকদিন পর আজ একসঙ্গে হয়েছে। আজ তাদের অনেক বিষয় নিয়ে কথা হবে, তাই তারা একসাথে হয়েছে।